আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রান্তিক চাষি ইউটিউব চ্যানেল থেকে আজকের ভিডিও। আপনাদের সাথে আছি আমি ইমরান খান। দর্শক, একটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখছি, আজকের ভিডিওটি সকল খামারিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে আপনাদেরকে একজন প্রবাসীর স্বপ্নের প্রজেক্ট ঘুরে দেখানোর চেষ্টা করব। দর্শক, এই পথ ধরেই আপনাকে প্রবাসীর স্বপ্নের প্রজেক্টে যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন হেঁটে হেঁটে আমি সামনের দিকে যাচ্ছি, চারিদিকের প্রকৃতি খুবই সুন্দর, নিরিবিলি। দর্শক, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি টিন শেড ঘর, এটা হচ্ছে হাঁসের শেড ছিল। দর্শক, ইতিমধ্যেই আমরা স্বপ্নের প্রজেক্টের ভিতরে প্রবেশ করব। দর্শক, আপনারা আমার ভিডিও দেখতে থাকুন। দর্শক, এখান থেকে একটা বিষয় একটু লক্ষ্য করে দেখুন, হাঁসের শেডটা খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর করে হাঁসের শেডটা নির্মাণ করেছে। তবে একটা বিষয় আপনাদের একটু মাথায় রাখতে হবে, আপনারা যত সুন্দর করে শেড নির্মাণ করেন না কেন, যদি সঠিকভাবে সঠিক পদ্ধতি মেনে ফার্ম পরিচালনা করতে না পারেন, তাহলে এখান থেকে আপনারা সফলতা পাবেন না। বৈজ্ঞানিক সিস্টেম অনুযায়ী যদি আপনারা ফার্ম পরিচালনা করতে পারেন, মেনটেন করতে পারেন, তাহলে একমাত্র আপনারা এখান থেকে সফল হতে পারবেন। মানুষের মন গড়া যে কোনো সিস্টেমে অন্তত সব কিছু চলে, কিন্তু খামার চলে না। দর্শক, কথা না বাড়িয়ে মূল কথা চলে আসি। এ প্রবাসী একসাথে তিনটি কাজ শুরু করেছিল। দর্শক, এটা হচ্ছে হাঁসের শেড, মানে হচ্ছে হাঁস পালন করবে, এবং পাশে রয়েছে একটি পুকুর, সেখানে মাছ পালন করবে, এবং আপনারা দেখতে পাচ্ছেন নারিকেলের বিশাল বড় একটি বাগান। এইখানে যতগুলো নারিকেল গাছ আছে সবগুলো হচ্ছে ভিয়েতনামের নারিকেল গাছ। এই তিনটা জিনিস নিয়ে উনি প্রজেক্ট শুরু করেছে। তবে দুঃখের একটি বিষয়, এই তিনটি প্রজেক্টের মধ্যে তিনটাই ওনার জন্য এখন লস প্রজেক্ট। দর্শক, একটু আপনারা লক্ষ্য করুন, হাঁসের শেডে হাঁস নেই যেখানে হাঁস থাকার কথা ছিল, মাছের পুকুরে মাছ নেই যেখানে মাছ থাকার কথা ছিল, নারিকেল গাছে নারিকেল নেই যেখানে নারিকেল থাকার কথা ছিল। দর্শক, এটা খুবই দুঃখজনক একটি বিষয়। আপনি এত টাকা, লাখ লাখ টাকা ইনভেস্ট করে এই প্রজেক্ট শুরু করেছেন, কিন্তু আজকে আপনার এখানে কিছুই নেই। আপনার সকল চিন্তা, আপনার সকল প্ল্যানিং সব ভুল ছিল, তার জন্যে আজকে আপনার এই পরিস্থিতি। সেজন্য আমি সকল খামারিদেরকে বলবো, আপনারা যখনই কোনো খামার দিবেন, অবশ্যই সুদক্ষ পরিকল্পনা নিয়ে বিজ্ঞানসম্মতভাবে সকল সিস্টেম মেনে আপনারা খামার তৈরি করবেন, তাহলেই একমাত্র আপনারা খামার থেকে সফলতা পাবেন, এছাড়া আপনারা খামার থেকে সফলতা পাবেন না। দর্শক, আমি আপনাদেরকে নারিকেল গাছগুলো একটু দেখাচ্ছি, আপনারা একটু দেখুন। আপনারা দেখুন, নারিকেল গাছে কোনো নারিকেলের কোনো কিছুই নেই, নারিকেল গাছে নারিকেলের ফুল ঠিকমতো আসছে না। এটা না আসার অনেকগুলো কারণ আছে। আপনারা যদি সঠিকভাবে নারিকেল গাছ পরিচর্যা করেন, সঠিক নিয়ম অনুযায়ী সঠিক কিছু ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই নারিকেল গাছে ফুল আসবে। ইভেন ফুল আসলে কোনো ফুল নষ্ট হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচে দেখুন, সব ফুল, ছোটো ছোটো নারিকেল পড়ে আছে। এখানে যেভাবে পরিচর্যা করা দরকার ছিল, যেভাবে যেটার পর যেটা দেওয়ার দরকার ছিল, সেটা কিন্তু দেয়নি। আপনারা দেখতে পাচ্ছেন নারিকেলের সবগুলো নারিকেল মরে যাচ্ছে, ছোটো ছোটো নারিকেল পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে। দর্শক, আপনারা যদি এই বাগানটি নিজের চোখে সরাসরি দেখতেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এত সুন্দর একটি বাগান, এত সুন্দরভাবে, এত সুন্দর সিস্টেমেটি মেনটেন করে এই বাগানটা তৈরি করেছে, কিন্তু এটার পরিচর্যা ঠিকমতো না করার কারণে আজকে তার লস প্রজেক্ট। একটু আগে আমি আপনাদেরকে যেমনটা বলছিলাম যে এত টাকা খরচ করে হাঁসের শেড তৈরি করেছে, কিন্তু সঠিকভাবে হাঁসের শেড তৈরি করতে পারেনি, সেজন্য আজকে হাঁস পালন করতে পারছে না। যেমনটা বলছিলাম, এত সুন্দর করে নারিকেল গাছ লাগিয়েছেন, কিন্তু সঠিক পরিচর্যার জন্য আজকে নারিকেল ধরছে না, এবং মাছের প্রজেক্টটাও সুন্দরভাবে করতে পারেনি। মাছ চাষটা যদি সুন্দরভাবে বৈজ্ঞানিক সিস্টেমেটি অনুযায়ী করতে পারতো, তাহলে অবশ্যই এখান থেকে অনেক টাকা আয় করতে পারত। দর্শক, আরও একটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখছি, যেটা হচ্ছে খামারিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওনার সব থেকে বড় ভুল সিদ্ধান্ত ছিল এখানে হাঁসের প্রজেক্ট করা, কারণ হচ্ছে হাঁসের প্রজেক্ট এইসব জায়গায় হয় না। হাঁসের প্রজেক্ট হচ্ছে হাওর অঞ্চলে। আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, বাংলাদেশের যত হাওর আছে সব হাওরের মধ্যে বিশাল বড় বড় হাঁসের প্রজেক্ট, কারণ হচ্ছে হাঁসকে প্রাকৃতিক খাবার লাগে। আপনি কৃত্রিম খাবার দিয়ে হাঁস পরিচালনা করতে পারবেন না, কারণ হচ্ছে হাঁস প্রচুর পরিমাণে খাবার খায়। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।